ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকায় নাহিদ ইসলাম। আবৃত্তি লড়াই করব বাবার জন্য, গ্রেপ্তার পর মন্ত্রীর মেয়ের আবেগ ঘন স্ট্যাটাস। ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে বললেন বাইডেন। তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বার প্রান্তে মন্তব্য ট্রাম্প। হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে ফের ট্রলের শিকার লুবাবা। এবং তিন ভাইকে সঙ্গে নিয়ে বিয়ে করলেন রশিদ খান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আব্দুল্লাহ হাদি, দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 58 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস। শুক্রবার দুপুরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথম শীর্ষ নেতা হিসেবে ঢাকা সফরে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেওয়া হয়। সেখানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করেন। পরবর্তীকালে দুই নেতা দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনা করেন। সেখানে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো প্রাধান্য পায় বলে আশা করা হয়। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন হয়। এছাড়া আনোয়ার ইব্রাহিম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করেন। টাইম ম্যাগাজিনের টাইম 100 নেক্সট 2024 তালিকা অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী। 2 অক্টোবর বুধবার এই তালিকা প্রকাশ করা হয়। এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের। টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে, 26 বছর নাপিতই বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছেন তিনি। যেসব ছাত্র নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের সূচনা করেছিলেন, সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে নাহিদ ইসলাম তাদের অন্যতম। টাইমের প্রতিবেদন আরও বলা হয়, তিনি এই আন্দোলনের সঙ্গে জড়িত অনেক প্রতিবাদী নেতার অন্যতম। দেশের গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পর আরও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন নাহিদ। এর কিছুদিন পরই তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারকে এক দফা দাবি বেঁধে দেন, শেখ হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। নাহিদ ইসলামের বরাত দিয়ে টাইম উল্লেখ করেছে, কেউ ভাবেনি তাকে ক্ষমতাচ্যুত করা হবে। কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। নিষিদ্ধ ঘোষিত ধর্মভিত্তিক সংগঠন হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট CTTC। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP তথ্য নিশ্চিত করে। DMP মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের DC মাহমুদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে CTTC ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও 2টি মামলার এজাহারভুক্ত আসামি। 2009 সালের 22 অক্টোবর জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক এই সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দীর্ঘদিন থেকে সংগঠনটির কার্যক্রম পর্যবেক্ষণের পরই সিদ্ধান্ত নেওয়া হয়। তুরস্ক সহ বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে সংগঠনটি নিষিদ্ধ রয়েছে। নিষিদ্ধ হওয়ার পর থেকে গোপনে কার্যক্রম পরিচালনা করে আসছিল সংগঠনটি। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটা প্রকাশ্যে আসে তারা। প্রকাশ্য কর্মকাণ্ড চালাতে দেখা যায় তাদের। গত 9 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করে হিজবুত তাহরির। তাদের প্রকাশ্য তৎপরতা নিয়ে সমালোচনা হলে গত 28 সেপ্টেম্বর চট্টগ্রাম পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম জানান, হিজবুত তাহরির মতো বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তৎপরতা পুলিশের নজরদারিতে আছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত 15 জানুয়ারি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে যুক্তরাজ্য। জার্মানি, পাকিস্তান, মিশর এবং মধ্য এশিয়া ও আরব বিশ্বের কয়েকটি দেশেও এটি নিষিদ্ধ। ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে লেবানন ভিত্তিক সংগঠনটি 1953 সালে প্রতিষ্ঠিত হয়।
যুক্তরাজ্য ও পশ্চিম আরব কিছু সহ 32টি দেশে কার্যক্রম রয়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 2 মাস পর বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। গ্রেপ্তার হওয়ার পর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন তার ছোট মেয়ে প্রিনা মজুমদার। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাসটি দেন প্রিনা। স্ট্যাটাসে প্রিনা মজুমদার লিখেন, তাও তো 2 মাস বাবার পাশে থাকতে পেরেছি, আমার হাত থেকেই নিয়ে গেল, অনেক শক্তি দিয়েছে 2 মাস আমাকে, সত্যের পথ কঠিন এটাই শিখেছে ওনার কাছে। দেখা যাক, প্রিনা আমৃত্যু লড়াই করবে বাবার জন্য। তার দেওয়া ওই স্ট্যাটাসে দ্রুতই কমেন্ট করতে থাকেন স্বজন শোভানুদ্দায়রা। আর সে সমালোচনা যেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিবাচক মন্তব্য করলেও নেতিবাচক মন্তব্য করেন অনেকেই। এছাড়া নেতিবাচক মন্তব্যের ঝড় তুলতে থাকেন সাধন চন্দ্রের নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহার, পৌরসা ও নিয়ামতপুর উপজেলার বাসিন্দারা। প্রসঙ্গত 2018 সালে নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর তিনি বিগত আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা হয়। দর্শক প্রিমিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন, পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন, লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমি নাসরিন মজনু, ইমিগ্রেশন অ্যাটর্নি। আই ওয়াজ বোর্ন অ্যান্ড রেজড হিয়ার ইন নিউ ইয়র্ক সিটি। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট ভ্যারিয়াস ইমিগ্রেশন ফার্মস সিন্স আই ওয়াজ আ টিনেজার, ইনক্লুডিং উইথ মাই ফাদার। আই অ্যাম প্যাশনেট অ্যান্ড ডেডিকেটেড অ্যাবাউট ইমিগ্রেশন। আই অ্যাম কমিটেড টু প্রোভাইড মাই ক্লায়েন্টস উইথ নাথিং বাট দ্য বেস্ট। আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন, নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার, নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন, পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন, লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়,
লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে। তার এই মন্তব্যের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম তাৎক্ষণিকভাবে 5% বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেল স্থাপনায় ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা হচ্ছে, তবে তিনি সর্বাত্মক সংঘাত এড়ানো যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাইডেন আরও জানান, আজই কিছু ঘটবে না এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা সমর্থন করেন না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাল্টা আক্রমণে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে লেবাননের পরিবহন মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় লেবাননের 28 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে এবং বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, জো বাইডেন ও কমলা হ্যারিস দেশগুলিকে তৃতীয় বিশ্বযুদ্ধে দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য ইস্যুতে ক্ষোভ ঝেড়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ব আগুনে জ্বলছে এবং বর্তমান মার্কিন নেতৃত্ব তা প্রতিরোধে কিছুই করছে না, এমন অভিযোগ আনেন ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টি কোনো নেতৃত্ব নেই, দেশ পরিচালনার কেউ নেই, জো বাইডেন তাদের একজন অস্তিত্বহীন প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের এখানে ইতিবাচক কোনো ভূমিকা নেই। এদিকে ক্ষমতায় থাকাকালীন আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতিতে ইরানের সঙ্গে অনেকটা সাপের নইলে সম্পর্ক ছিল ট্রাম্পের। তার নির্দেশেই হত্যা করা হয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের জনপ্রিয় জেনারেল কাসেম সোলাইমানিকে। ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকেও বের করে এনেছিলেন ট্রাম্প। আবার সম্প্রতি ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলার পর শোনা যাচ্ছে তাকে হত্যার ছক কষছে ইরান। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দুই দেশে যুদ্ধ বাঁধিয়ে রাখা ইসরায়েল নিজেই এবার হামলার শিকার হয়ে হতভম্ব। মঙ্গলবার ইরান থেকে যখন একের পর এক মিসাইল ছড়া হয় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে, এতে আশ্রয়ের জন্য দেশের বাসিন্দাদের এদিক সেদিক ছুটতে দেখা যায়। মেলানিয়া ট্রাম্প নিজের স্মৃতির কথায় গর্ভপাতের অধিকারের পক্ষে জনগণের সমর্থন জানিয়েছেন। বুধবার প্রকাশিত গার্ডিয়ানের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের স্মৃতির কথা মেলানিয়া আগামী মঙ্গলবার প্রকাশ পাওয়ার কথা রয়েছে। তবে গার্ডিয়ান দাবি করেছে, প্রকাশের আগেই তারা মেলানিয়ার স্মৃতির কথার একটি কপি দেখার সুযোগ পেয়েছে। সেখানে মেলানিয়া লিখেছেন, নারীরা সন্তান নেবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের থাকতে হবে, নিজেদের বিশ্বাসের উপর ভিত্তি করে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ বা চাপমুক্ত থেকে তাদের এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চিত করা অপরিহার্য। গার্ডিয়ান লিখেছে, গর্ভপাত নিয়ে তার মন্তব্য ট্রাম্পের অবস্থান থেকে ভিন্ন, গর্ভপাতের উপর বিধিনিষেধ আরোপ করা হবে কিনা সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোকে স্বাধীনভাবে নিতে দেওয়া উচিত বলে মনে করেন ট্রাম্প। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে গর্ভপাতের অধিকার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। নির্বাচনী সমাবেশগুলোয় ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস গর্ভপাতের অধিকার নিয়ে গুরুত্বের সঙ্গে কথা বলছেন, তারা এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। যুক্তরাষ্ট্র অন্তত 20টি অঙ্গরাজ্যে গর্ভপাত হয় নিষিদ্ধ বা নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে জর্জিয়ায় গর্ভধারণের 6 সপ্তাহ পর প্রায় সব ক্ষেত্রেই গর্ভপাত নিষিদ্ধ। দর্শক মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন, পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন, লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়,
লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যা সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমি নাসরিন মজনু, ইমিগ্রেশন অ্যাটর্নি। I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amra asylum office, immigration court soho Juktorashtrer 55 state o Bangladesh consulate apnader aingoto sahayata nichchhota dicchi. Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন, নিউ ইয়র্কে গোল্ডেন এজ হুমকি আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার, সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার, নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থার জায়গা। কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলার সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পুরো মুসলিম বিশ্বের শত্রু একই বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শুক্রবার তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি এই মন্তব্য করেন। খামেনি বলেন, আমাদের শত্রুদের গৃহীত নীতি হল বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বপন করা, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা। ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় ও ইরাকিদের শত্রু একজন, তারা ইয়েমেন ও সিরিয়ার জনগণেরও শত্রু, আমাদের সবার শত্রু একই। তিনি বলেন, আগ্রাসনকারীদের হাত থেকে আত্মরক্ষার অধিকার প্রতিটি দেশে রয়েছে, মুসলিম দেশগুলিকে তাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। দক্ষিণ ইসরায়েলে হামাসের 7 অক্টোবরের হামলা এবং ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আইনত বৈধ বলেও জানান ইরানের সর্বোচ্চ নেতা। খামেনি জানান, ইসরায়েলকে দমনে দায়িত্ব পালনে তার দেশ বিলম্ব বা তাড়াহুড়ো করবে না। খুতবায় ফিলিস্তিনির পক্ষেও বক্তব্য দেন তিনি। বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে, সেই অপরাধীদের রুখে দাঁড়াতে এমন কোনো একক আদালত বা আন্তর্জাতিক সংস্থা নেই যা ফিলিস্তিনি জনগণকে কেবল তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য দোষারোপ করতে পারে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং লেবাননে মিত্র হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলা শুরুর পর প্রথমবারের মতো তিনি এই খুতবা দিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি লেবাননের রাজধানী বৈরুতে অবতরণ করেছেন। বিমানবন্দর এলাকায় ইসরায়েলি বিমান হামলার কয়েক ঘন্টা পর শুক্রবার তিনি সেখানে অবতরণ করেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসিকে নিয়ে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বিমান অবতরণ করেছে। গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এটি কোনো শীর্ষ ইরানি কর্মকর্তার প্রথম সফর। সফরকালে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাত এবং পার্লামেন্টের স্পিকার নাভিদ বেরির সঙ্গে দেখা করবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। গত শুক্রবার লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। শনিবার ইরান প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি 32 বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সপ্তাহ দুয়েক ধরে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ বৈরুতে টানা 11টি বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য জানায়। দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।
জাপানের একটি আঞ্চলিক বিমানবন্দর রানওয়েতে আকস্মিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণস্থলে বিশাল এক গর্ত সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরে অন্তত 87টি ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বুধবার দক্ষিণ জাপানের কিউশু দ্বীপে মিয়াজাকি বিমানবন্দর রানওয়ের কাছে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিবেদনের মতে বোমাটি মাটির নিচে ছিল। বিস্ফোরণের ফলে বিমানবন্দর রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী ফেলেছিল। এতকাল এটি মাটির নিচে অবিস্ফোরিত অবস্থায় ছিল। জানা গেছে জাপানের এই বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই ঘাঁটি থেকে তখন আত্মঘাতী অভিযান পরিচালনা করা হতো। জাপানের ভূমি অবকাঠামো পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বুধবার ভোরে বোমাটি বিস্ফোরিত হয়েছে। এর ফলে 7 মিটার চওড়া ও 1 মিটার গভীর একটি গর্ত তৈরি হয়। এজন্য প্রাথমিকভাবে রানওয়েটি বন্ধ রাখা হয়। জাপান গ্রাউন্ড সেল ডিফেন্স ফোর্সের সদস্যরা জানিয়েছে, বিস্ফোরিত বোমাটি যুক্তরাষ্ট্রে তৈরি, মাটির নিচে চাপা থাকায় এটি বিস্ফোরিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনী এটি ফেলে থাকতে পারে। অবশ্য এই বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক প্রিমিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্ট, আবার ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমি নাসরিন মজনু, ইমিগ্রেশন অ্যাটর্নি। আই ওয়াজ বোর্ন অ্যান্ড রেজড হিয়ার ইন নিউ ইয়র্ক সিটি। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট ভেরিয়াস ইমিগ্রেশন ফার্মস সিন্স আই ওয়াজ আ টিনেজার, ইনক্লুডিং উইথ মাই ফাদার। I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন, নিউ ইয়র্কে গোল্ডেন এজ হুমকি আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার, সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার, নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ। প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনী সিমরিন লুবাবা, যাকে নেটিজেনরা পাকনা লুবাবা নামে ডাকেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছেন। ক্যামেরার সামনে অল্প বয়সেই কাজ শুরু করেন লুবাবা, সামাজিক মাধ্যমে নানা মন্তব্য করে সবসময় আলোচনায় থাকেন। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নিজেকে তুলনা করে লুবাবা তার ফেসবুক পেজে 20 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে হানিয়ার ভিডিওর সঙ্গে নিজের কিছু ক্লিপ জুড়ে দেন। ক্যাপশনে তিনি লেখেন, আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো, আসলেই কি তাই? এই পোস্টের পর মন্তব্যের ঝড় উঠে নেটিজেনরা তার চেহারার প্রশংসা করলেও কেউ কেউ সমালোচনা করেন। একজন মন্তব্য করেছেন, লুবাবা দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর, তবে তার হানিয়ার মতো ডিম্পল আর ব্রেইন নেই। আবার কেউ বলেছেন, তুমিও খুব সুন্দর কিন্তু একটু আগে পেকে গেছ। লুবাবা বর্তমানে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী এবং পড়ালেখার পাশাপাশি অভিনয়ও নিয়মিত। বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে সম্প্রতি তার ব্রেকআপ নিয়ে মুখ খুলেছেন। আদিত্য রায় কাপুরের সঙ্গে দীর্ঘ 2 বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর যে মানসিক চাপে ভুগছিলেন তা প্রকাশ করছেন তিনি। অনন্যা জানান, সম্পর্ক ভাঙার পর তিনি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন এবং বিষণ্ণতায় ডুবে গিয়েছিলেন। এই কঠিন সময় তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। অরুণা জানান, ব্রেকআপের পর তিনি কারিনার সিনেমা জবুই মেট থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, যেখানে কারিনার চরিত্রে গীত তার প্রাক্তন প্রেমিকের ছবি পুড়িয়ে মন শান্ত করেছিলেন। অরুণা বলেন, আমিও সেই পথে হেঁটেছিলাম এবং সাবেক প্রেমিকের ছবি পুড়িয়ে দিয়েছিলাম, এটি তার জন্য মানসিক মুক্তির একটি উপায় হয়ে উঠেছিল। অরুণা বলেন, ব্রেকআপের পর এমন কিছু করতে হয় যা মনকে শান্ত করে, কারণ তখন আর কিছু করার থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে আমি এ ধরনের পরিস্থিতি আরও ভালোভাবে সামলাতে শিখেছি। সম্প্রতি এক সাক্ষাৎকার অরুণা এও জানান যে তিনি বিশ্বাস করেন কোনো সম্পর্ক চিরস্থায়ী নয় এবং এই সত্যটি মেনে নিলেই মানসিকভাবে শক্ত হওয়া চায়। দর্শক এবার দেখবেন খেলার সংবাদ। আফগানিস্তান ক্রিকেটের পোস্টার পরে বলা হয় রশিদ খানকে, তবে 26 বছর পেরেলেও বিয়ে না করে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। অবশেষে এবার বিয়ের পিড়িতে বসলেন এই ডানহাতি অলরাউন্ডার, সে সঙ্গে ভক্তদের বড় চমক দেখিয়েছেন তিনি। বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ের কার্যক্রম সম্পন্ন করেন রশিদ। একই মজলিশে রশিদের 3 ভাইও শুভ কাজ ছাড়েন। 3 ভাই হলেন আবির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান। দেশীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পশতুন রীতিতে বিয়ে করেছেন তারা, তবে 4 ভাইয়ের কেউই পাত্রের নাম প্রকাশ করেনি। বিয়ের অনুষ্ঠানে সতীর্থ ক্রিকেট বোর্ডের অনেককে আমন্ত্রণ জানান রশিদ। নিমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে উপস্থিত হন সতীর্থ মোহাম্মদ নবী, মুজিবুর রহমান, আজমতুল্লাহ মর্জাই, নাজিবুল্লাহ জাদবান, রহমত শাহ, ফজল হক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান, এছাড়া আরও অনেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রশিদের বিয়ের সময় ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলের বাইরে ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে অস্ত্র নিয়ে হোটেলের বাইরে অবস্থান করছেন প্রহরীরা। রশিদকে যারা প্রথম অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার নবী। বিয়ের অনুষ্ঠানে রশিদ ও তার ভাইদের সঙ্গে বেশ কিছু ছবি তোলেন নবী, পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে কয়েকটি ছবি শেয়ার করেন। পোস্টে নবী লিখেছেন, তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন, তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক। কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার সিরিজ জিতেছে রশিদ নবীরা, এরপরে বিয়ের কাজটা সেরে রাখলেন আফগান অলরাউন্ডার। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকায় নাহিদ ইসলাম। আবৃত্তি লড়াই করব বাবার জন্য, গ্রেপ্তার পর মন্ত্রীর মেয়ের আবেগ ঘন স্ট্যাটাস। ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে বললেন বাইডেন। তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বার প্রান্তে মন্তব্য ট্রাম্প। হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে ফের ট্রলের শিকার লুবাবা। এবং 3 ভাইকে সঙ্গে নিয়ে বিয়ে করলেন রশিদ খান। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/MillenniumTVSBangla এবং youtube.com/officialMillenniumTV। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট যদি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.MillenniumTVSBangla.com এবং www.MillenniumTV.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS, Apple TV, Amazon Fire TV, Roku TV এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও
মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপের দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো টিভি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইট। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।